ক্লাস থ্রি তোমাদের আজকে ড্রয়িং ক্লাস নেব। ড্রয়িং ক্লাস নেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, করোনা এখনো দেশ থেকে বিতাড়িত হয়নি, তোমরা একটু সাবধানে থাকবে, ঘরের বাইরে বেরোবে না, বেরোলে মাস্ক পরে বেরোবে, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে, দূরত্ব বজায় রেখে কাজ করবে, শরীর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেবে, ডাক্তারের কাছে যাবে, বড়দেরকে বলবে, ঠিক আছে? তাহলে ক্লাস থ্রি ড্রয়িং তোমাদের আজকে ড্র, সবই রিভাইজ চলছে, যেমন আঁকাও রিভাইজ চলছে, কালারও রিভাইজ চলছে। এখনো যারা বই বা খাতা জমা দেওনি তারা জমা দিয়ে যাবে, যেগুলো না পারবে আমাকে খাতা জমা দিবে, আমি একে তোমাদেরকে দেবো। আজকে তোমাদের আঁকাবো জিরাফ আর গাজর, ঠিক আছে? আর 17 পৃষ্ঠা এটা গোলাপটা তোমরা রং করে স্কুলে জমা দিবে। তাহলে জিরাফটা আঁকাচ্ছি, দেখো জিরাফের আগে মাথাটা আঁকবে, তারপর কান, গলাটা লম্বা করবে, পাটাও লম্বা করতে হবে, গলাও লম্বা, পাও লম্বা, গায়ের চাকা চাকা দাগ দিয়ে তাহলে এটা হয়ে গেল জিরা। আর এটা কি হচ্ছে গাজর, গাজরটা একটু লম্বা করে করবে, ঠিক আছে? গাজর জিরাপ এই দুটো আঁকবে, খাতাতে এঁকে, খাতাতে এঁকে ও বইতে রং করে, রং ধরে জমা দিবে। ঠিক আছে, এটা খাতাতে আনবে আর এটা বইয়ে রং করবে, করে জমা দিবে, ঠিক আছে? তাহলে ক্লাস থ্রি তোমাদের আজকে ড্রয়িং রিভাইজ করালাম, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবেশ ভালো করে পরিবেশের আভাব জেনে বাইরে বেরোবে, আর বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে, ঠিক আছে? এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।